৫৫০০০ কয়টা? ১১টা। মানে ১১টা গরু ৫৫০০০০ ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে এই যে সিরিয়ালে ১১টা গরু আছে, এই ১১টা গরু যদি কেউ একসঙ্গে নিতে চান। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি সাইদনগর গরু হাটে, বালির মাঠ। এখানে বিশাল বড় গরু হাট ঢাকার ভিতরে অবস্থিত। এখানে এক ভাই চলে এসেছে দুই মেয়ে নিয়ে গরু দেখতে। ভাই গরু দেখছেন? হ্যাঁ দেখতেছি। দেখতেছেন দাম কেমন? দাম মোটামুটি আর্থের ভিতরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি ঢাকা নতুন বাজার ভাটারা থানার ১০০ ফিট রোডে অবস্থিত গরুর বড় হাট দুই নম্বর গেটে। এই আরজ ভাই আসছে গোপালগঞ্জ থেকে, ফাতেমা এগ্রো। ভাই কতগুলো গরু নিয়ে আসছেন? ৪১টা। ৪১টা সুস্থ সবল গরু? হ্যাঁ ইনশাল্লাহ সুস্থ। আপনার কাছে সর্বোচ্চ গরুর দাম কেমন? ৮ লক্ষ। ৮ লক্ষ? কোন গরুটা আমাদের একটু দেখান। এটা, আচ্ছা এটা হচ্ছে ৮ লক্ষ। জি। এটা কত মন হবে? ৫০ হাজার। ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য কোন সম্মানী আছে? আছে আছে, এক্সট্রা কিছু সম্মানী আছে ইনশাল্লাহ। আচ্ছা এই যার একটা করেছে, এগুলো তো খরচ। জি খরচ। আচ্ছা এটা কত মন হবে? এটা আছে ২০ মন। ২০ মন? দাম চাচ্ছেন কেমন? ৭ লাখ ২৫। ৭ লাখ ২৫। বেচার দাম কত? ৬ লাখ ২৫। এবং ভিডিও দেখে আসলে কিছু সম্মানী করা যাবে ইনশাল্লাহ। আপনি গরু কতগুলো নিয়ে আসছেন? ৪১টা। ৪১টা? জি। একটা বিক্রি করছেন? না একটা বিক্রি করি। আচ্ছা আচ্ছা ভিউয়ার্স, আজ হচ্ছে আপনার বুধবার, আগামীকাল হচ্ছে বৃহস্পতি, শুক্র শনি হচ্ছে অনেক গরু বিক্রি হবে। আমরা পরপর গরুগুলো দেখাবো। ৪১টা গরু নিয়ে আসছে আরজ ভাই গোপালগঞ্জ থেকে। আমরা পরপর তো দেখা যাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন। আরজ ভাই, আরজ মেম্বার। আচ্ছা আচ্ছা ভিউয়ার্স, আমাদের সঙ্গে আছে আরজ মেম্বার আরজ ভাই আমাদের, ঠিক আছে। আচ্ছা এটা কত মন হবে? এটা ১৮ মন আছে। ১৮ মন? জি। এটা দাম কেমন যাচ্ছেন? ৫ লক্ষ। আর বেচার দাম কত? ২৫ লক্ষ। ভিড় দেখে আসলে তো সম্মানী আছে? হ্যাঁ অবশ্যই আছে। প্রত্যেকটা গরুতে সম্মানী আছে? আচ্ছা আচ্ছা, এই যে এটা কত মন? এটা আছে ১৬ মন। ১৬ মন? আপা একটু কাছের থেকে দেখান, একটু কাছের থেকে গরুগুলো দেখান, দূরে তো দেখেন না, ছোট ছোট দেখা যাচ্ছে। এটা আছে ১৬ মন। আচ্ছা এটা দাম যাচ্ছেন কত? এটা আছে ৪.৫ লাখ। বেচার দাম কত? ২৫ হাজার কম। ২৫ হাজার কম? জি। আচ্ছা আচ্ছা, এগুলো তো সব খরচ গরু? খরচ গরু। এবং গ্রামের গ্রামের একেবারে ন্যাচারাল পরিবেশে গরু গুলো লালন পালন করা হয়েছে? জি। আচ্ছা আপনাদের মোট কতগুলো গরু আছে খামারে? আমার আছে এখন বর্তমানে ১৪০টা। মানে ১৪০টা কুরবানি উপলক্ষে হাটে উঠানো হয়েছে ভিউয়ার্স, ১৪০টা গরু নিয়ে আসছে, ১৪০টা এখন আছে। আজকে হচ্ছে বুধবার, আজকে ভিডিওটা আমাদের পোস্ট হবে, আপনারা দেখতে পারবেন। এবং বৃহস্পতিবার শুক্রবার শনিবারে দেখবেন আল্লাহর রহমতে গরু অনেকগুলোই চলে গেছে। ২০টা আসতেছে গরু? আচ্ছা আরো ২০টা আসতেছে। এই গরুগুলো হচ্ছে আপনার গ্রাম থেকে একেবারে ন্যাচারাল পরিবেশে লালন পালন করা হয়েছে। গোপালগঞ্জের কোথায়? কাশিয়ানী গোপালগঞ্জ। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা একেবারে গ্রামের পরিবেশে, সাধুটি সাধুটি গ্রামে। আচ্ছা আচ্ছা, পরেরটা আমরা একটু দেখি। এই যে এটা গুলো তো খরচ গরু? জি। আচ্ছা এটা দাম কেমন যাচ্ছে? ৯০০ কেজি আছে। ৯০০ কেজি? দাম কেমন? এটা আছে, এটা আছে ৭ লাখ ৫০। ৭ লাখ ৫০? জি। আচ্ছা বেচার দাম কত? ২৫ কম আছে। ২৫ কম আছে? আরো ছাড় আছে কিছু। আচ্ছা এরপর কি ছাড় আছে? আচ্ছা আচ্ছা, এই যে একটা আছে, এটা এটা কত? ১৫। ১৫? কি ১৫ মন? ১৫ মন? জি। আচ্ছা আচ্ছা, বেচার দাম কত? বেচার দাম হলো ৬ লাখ। ৬ লাখ? কেমন? ১৪ মন। ১৪ মন? জি। আচ্ছা এগুলো কি করু? এগুলো সাইওল করস দিয়ে করস? জি। আচ্ছা এটার দাম কেমন? এটা হলো ৫.৫ লাখ। ৫.৫ লাখ? আচ্ছা আচ্ছা, বেচার দাম কত? ৫ লাখ। ৫ লাখ? বেয়ার ৫ লাখ টাকা পেয়ে যাচ্ছেন কালো কালারের একেবারে সুস্থ সবল একটা গরু। গ্রামের পরিবেশে গরুগুলো লালন পালন করা হয়েছে। আপনারা যারা নিতে চান স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা পরপর গরুগুলো একটু দেখা যায়। আচ্ছা ব্ল্যাক কালারের বড় সাইজের গরু, এটা কত যাচ্ছেন? এটা ৪ লাখ। ৪ লক্ষ? জি। আচ্ছা কত কত মন মাংস হবে? এর বড় হচ্ছে ১২ মন। ১২ মন? জি। আর বেচার দাম কত? ২৫ হাজার কম আছে। ২৫ হাজার কম আছে? আচ্ছা পাশে আর একটা দেখতেছি, এটা আমরা পরপর একটু বলে যাই। এটা আছে ২০ মন। ২০ মন? জি। বেচার দাম কত? এর ৬ লাখ। ৬ লক্ষ? জি। এবং ভিডিও দেখে আসলে কিছু সম্মানী করা হবে প্রত্যেকটা গরুতে। ভিউয়ার্স, গোপালগঞ্জ থেকে চলে আসছে আরজ মেম্বার গোপালগঞ্জের কাশিয়ানী সাধুটি থেকে। আপনাদের আবারও ঠিকানাটা বলে দেই, আরজ মেম, ইনি হচ্ছে মেম্বার আরজ মেম্বার, উনি ৪১টা গরু নিয়ে আসছে। আপনারা যারা গরু কিনতে চান আপনারা চলে আসতে পারেন নতুন বাজার থেকে সোজা ১০০ ফিট রোডে, ভাটারা থানার যে রোডটা আসছে এই রোডে আইসে দুই নম্বর গেটে আসলে কিন্তু আপনারা গরু পেয়ে যাচ্ছেন। লম্বা সারি একটু আমরা একটু দেখাই দেই, ফাতেমা এগ্রো গোপালগঞ্জ লেখা আছে এবং নাম্বার আমরা স্ক্রিনে ডিসপ্লেতে দিয়ে দেবো, এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমরা পরপর গরুগুলো আবার দেখা যাচ্ছি। ভাই এর পাশে আরেকটা গরু দেখছি, এটা কত মন হবে? এটা আছে ১৫ মন। ১৫ মন? দাম কত চাচ্ছেন? এটা ৪.৫ লাখ। ৪.৫ লাখ? বেচার দাম? বেচার দাম ৪।
4 লক্ষ। আচ্ছা ভাই, ক্লিয়ার গরু দেখা যাচ্ছে? মানে খালি পিছন একটু সাইড একটু এসে দেখান, এই পাশে এসে দেখান ভাই, এই পাশে দেখান, তাহলে এই পাশে গরু গুলো সাইড থেকে দেখান। এটা দাম চাচ্ছেন কেমন? এটা 4.5 লাখ। 4.5 লাখ বেচার দাম? 4। আচ্ছা আচ্ছা, পরেরটা লালটা, লালটা এটা হলো, এটা চাচ্ছি হলো 3 লাখ 50। এটা চাচ্ছেন 3 লক্ষ 50, বেচার দাম কত? 5000 মাইনাস আছে। 5000? বেচার দাম কেমন? বেচার দাম হলো 500 কম আছে, 500। 500 কম আছে? ভিডিও দেখে আসলে কিছু সম্মানী আছে? আচ্ছা পাশে একটা লাল সাইজের বড় চোটালা একটা গরু দেখতেছি, একেবারে সুস্থ সবল গরু, 4.5 লাখ। জি, বেচার দাম কত? 25000 কম আছে। 25000 কম আছে? পাশেরটা? পাশেরটা 3.5 লাখ। 3.5 লক্ষ? জি। বেচার দাম কত? 25 কম আছে। 25 কম আছে? পাশের একটা লাল সাইজের চোটালা বড় গরু দেখতেছি, এটাও 3.5। এটাও 3.5? জি। আচ্ছা বেচার দাম? 20000 কম আছে। 20000 কম আছে ভিউয়ার্স। এই যে আর পাশের একটা দেখছে লাল গরু, এটাও 3.5। 3.5 কত মন মাংস হবে?3.5 লাখ। আচ্ছা পাশে আর একটা লাল সাইজের বড় গরু দেখতেছি, লম্বা শিং, এক হাত দেড় হাত লম্বা একটা শিং বিহার দেখতেছেন গরুটা। আচ্ছা এটা কত মনে হয়? এই জোড়া 10 লাখ। এই জোড়া আছে 10 লাখ? একটা আছে লম্বা শিং, একটা খাটো শিং। মানে দুটি মিলে 25 মন মাংস হবে, আপনারা 10 লাখ টাকার গরু পেয়ে যাচ্ছেন 8 লক্ষ টাকায়। আচ্ছা আচ্ছা এরপরে যদি কেউ আসে কিছু সম্মান করা যাবে, তা আছে। আচ্ছা পাশে আর একটা লাল সাইজের গরু দেখতেছি, এটা কত মন হবে? এটা দাম আছে হলো 4 লক্ষ। আর বেচার দাম? 25000 কম আছে। 25000 কম আছে। আচ্ছা পাশে আর একটা যে লম্বা শিং এবং বড় চুটাল একটা লাল সাইজের গরু দেখতেছি, সব চার। আচ্ছা এগুলো এক দুই তিন চার, এই চারটে হচ্ছে 4 লাখ করে, একবারে 4 লাখ। কয় মন করে মাংস হবে এটা? আছে এটা 740। আচ্ছা এই পিছনটা কত? এটা আছে 50000 কম আছে। পিছনটা মানে 3.5 লাখ, 3 লক্ষ 50000 টাকা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স। এটা কত মন হবে মাংস? এটা আছে 540 কেজি। 540 কেজি? আচ্ছা পাশের গুলো এটা 500, এটা 560 কেজি আছে, এটা 50000 কেমন? 3.5 লাখ, 3.5 লাখ একবারে জি, 25000 কম আছে, 25000 কম আছে। পাশেরটা হলো 2 লক্ষ 50, এটা কত? 2 লক্ষ 50, জি। কত মন মাংস হবে? এটা হলো 440 কেজি আছে, 440 কেজি, জি। 2 লক্ষ 50 আছে, জি। আর বেচার দাম কত? বেচার দাম মনে করেন 5000 কম আছে। পাশে গরুটা 465 কেজি, জি জি। আচ্ছা এটা দাম চাচ্ছেন কেমন? এটা দাম চাচ্ছি 3 লাখ। 3 লাখ বেচার দাম কেমন? 25000 কম আছে। 25000 কম আছে। পাশে আরেকটা দেখতেছি লাল সাদা, এইটা লাল সাদা, এটা আছে, এটা কত মন? এক নম্বর কত দেই? 24। একবারে দেখাই দিচ্ছি এই দশটা, এই পরপর দশটা, এই দশটা আছে।
আচ্ছা পরপর এই দশটা কোন পর্যন্ত দেখে দেন? এই যে এই বন্ধু। আচ্ছা এই পর্যন্ত দশটা কত করে? দশটা সব 3 লাখ। ভিউয়ার্স এখানে পরপর 10টা গরু আপনাদের দেখাই দিচ্ছি, একেবারে সুস্থ সবল গ্রামের পরিবেশে বেড়ে ওঠা যে গরুগুলো আপনারা দেখতেছেন, এই 10টা পরপর যে 10টা পেয়ে যাচ্ছেন কত? 3 লাখ। 3 লাখ টাকা একবারে? একবারে না, প্রাইসও আছে, কম আছে। আচ্ছা কিছু মানে সম্মানী আছে? জি ভাই সম্মান আছে। আচ্ছা ভাই আপনাদের কাছে টোটাল কত গরু নিয়ে আসছেন? আমি 41টা আনতেছি, আরো আমার গ্রামের বাড়ি আছে 40টা, গাড়িতে উঠে গেছে 10টা। আচ্ছা গাড়িতে উঠে গেছে 10টা। জি ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আছি সাইদনগর গরু হাটে, বালির মাঠ। এখানে বিশাল বড় গরু হাট ঢাকার ভিতরে অবস্থিত। এখানে এক ভাই চলে এসেছে 2 মেয়ে নিয়ে গরু দেখতে। ভাই গরু দেখছেন? হ্যাঁ দেখতেছি। দেখতেছেন দাম কেমন? দাম মোটামুটি মোটামুটি মানে সাধ্যের ভিতর, তো সাধ্যের ভিতরে। মানে গতবারের চেয়ে এবার দাম কেমন মনে হচ্ছে? না এক সমানই শুক্র শনিবারে হাটে তো অনেক হাজার হাজার গরু আছে, লক্ষ লক্ষ গরু আসছে। অলরেডি 2 দিন পরে কিন্তু গরু থাকবে না, যারা নিবেন ভিউয়ার্স আগে থেকেই নিয়ে নেবেন। গরু নিয়ে যারা আসছে, বিভিন্ন ব্যাপারী আসছে, বিভিন্ন এনাদের কাছে দাম শুনলে কি ঠিক মতন বলে না উল্টো কথা? না না ঠিক মতন বলে। আচার ব্যবহার কি ভালো করতেছে? হ্যাঁ ভালো। ধন্যবাদ ভাই। গোপালগঞ্জ থেকে যে গরু নিয়ে আসছে 41টা গরু, কাস্টমার চলে আসছে। এখন গরু অলরেডি দেখানো হবে যে গরুটা কেমন, কোন গরুটা পছন্দ হচ্ছে। ব্ল্যাক কালার, ব্ল্যাক এর মধ্যে সাদা একটা গরু অলরেডি আমরা দেখাইছি ভিডিওতে, আবার আমরা দেখাবো গরুটা অলরেডি কাস্টমার আসছে, আমরা দেখাবো। দাম বেশি উচিত, আমি তো কিনে বেশি। আপনি গরুটা দেখছেন? দাদি গরু দাদি, আপনি গরু আপনার ওই আপনার সমান আসেন, দেখেন। না না আপনি মাথায় দেন, এই দিকে দেন, দেখেন দেখেন। আটা 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 বাট আমি কোনো অন্যায় দাম চাই না। আমি গরু বিক্রি করলে অন্যায় দাম চাবো কেন? দেখছেন গরু এদিকে নেই, আর নিশ্চয় এদিকে পুরো উপরে যা লাগবে যা যান উপরে যান। একটা গরু বেশি শোনেন, এদিকে আসেন, আমার কথা শোনেন। আমি একটা গরু বিক্রি করি, আমার দেশে তো যাবার যেই অবস্থান লোক, গরু না বসে আপনার লস নাই। কি লস নাই? সরকারের সীমিত লাভে লোন দিছে, এটা ধুয়ে দিবে সরকারের দেয় এটা পাস করতে হলে। আমি লোন নিয়ে ফেলে আন না ভাই, আমি খালি খালি কথা না, আমি আরো দ্বিতীয় দিবার আমি কার লোন নেই। লোন তো যারা লয় হেরই তো দেয়, ওরা নেয় ওরা নিতে, আমি কোন লোন নেই। আমার গরু আরো আসতেছে, আমি দরকার আরো এই জায়গাতে আমি 100 গরু কেন, এ তো এইভাবে মারা লাগছে। হ্যাঁ এই তো আমরা লস পে, আমরা ফার্ম করব না আবার। ওই তা তো অবশ্যই, এই গরু আমার যে কি দাবে কি না আমি জানি। না না কাকা এই একটা গরু 3 ইঞ্চি দাম আই কোন দে আইলা দাগ গেল। ওই যে ওই যে ওই যে ওই যে এই 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 যে কি গরু? আরে আমি তো জানি তুমি যা আমার আমার সিরে বানি। আমি এলো 45 লাখ। কয়টা? 11টা। মানে 11টা গরু 45 লাখ। 45 45। ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে এই যে সিরিয়ালে 11টা গরু আছে, এই 11টা গরু যদি কেউ একসঙ্গে নিতে চান 45 লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন। 11টা গরু সিরিয়ালে দেখতেছেন, কালো ওর ভিতরে, কালো এবং সাদা, সুস্থ সবল গ্রামের পরিবেশে বেড়ে ওঠা যে গরুগুলো দেখতেছেন এগুলো কোরস গরু, 45 লাখ টাকায় পেয়ে যাচ্ছেন। এবং একসঙ্গে যারা নেবেন তাদের জন্য কিছু সম্মানী আছে। ভাই কত কম রাখা যাবে?
1,00,000 টাকা কম রাখায় আপনি 34,00,000 টাকায় পেয়ে যাচ্ছেন। 11টা একেবারে সুস্থ সবল গ্রামের পরিবেশে বেড়ে ওঠা এই গরুগুলো আসছে ফাতেমা এগ্রো গোপালগঞ্জ থেকে, একেবারে গ্রামের পরিবেশে বেড়ে উঠে আসছে এই গরুগুলো। যারা নিতে চান স্ক্রিন দিয়ে যে নাম্বার থাকবে এই নাম্বারে সবাই যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চায়, আপনাদের কাছে গরু নিতে চায়, এখন 41টা গরু আছে, আরো 20টি আপনাদের আসতেছে, যোগাযোগ করার নাম্বারটা একটু বলে দেন। 01710409041। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে তো আপনারা পাবে। এখানে ঠিকানা কি একটু বলেন। এখানে হলো নতুন বাজার। আচ্ছা, ঢাকা নতুন বাজার ভাটার থানা রোড 100 ফিট রোড আসলে 100 ফিট কয় নম্বর গেট? এটা হলো 2 নম্বর গেট। 2 নম্বর গেট ভিউয়ার্স, সব ভিডিওর মধ্যে আমরা বলা আছে 2 নম্বর গেট। এখানে আসলে পরে পেয়ে যাচ্ছেন এক সিরিয়ালে পাচ্ছেন 41টা, 10টা করে আছে এক সিরিয়ালে 3 লাখ এবং সম্মানে থাকতেছে। জি, আজকে তাহলে এই পর্যন্ত। ভিউয়ার্স ভালো থাকুন, সুস্থ থাকুন।